আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সব ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও লিয়ে আইছি, আমার গার্ডেনের ভিডিও, আশা করি আপনারা ভালো লাগব। আজকে আপনার লগে আমার ফুল গার্ডেন শেয়ার করবো, নাকি তাহিতা গাছ রয়েছে গার্ডেনও আপনার লগে শেয়ার করবো। আর এনে দেখা পারা শশার গাছ, আলহামদুলিল্লাহ কয়েকটা শশা আছে আর কয়েকটা শশা মারা গেছে ঠান্ডা বাতাসে মেঘে তুফানে, ওটা আসলে মরে গেছে। আর এটা হলকে বাংলাদেশি কীরা আলাবি শশা যেন ওটাও আছে আর কীরাও, তো ওটা ওগুন রয়েছে আর কি, আর বাকিগুন মারা গেছে। বাক্কা খতরা আছিল কীরার গাছ, তো একটা মারা গেছে, তো এবার আমি রয়েছি ওদেশি আর কি, এখন রয়েছি ওদেশি শশার গাছ, ইনশাল্লাহ শেয়া করবো আরো দিন। আর এরা দেখতে পাররা টমেটোর গাছ, মাশাল্লাহ টমেটো ধরা স্টার্ট হয়েছে, আলহামদুলিল্লাহ টমেটোর গাছটা অনেকটা হেলথি আছে। বাট জানি না মানে কতটুকু টমেটো আর কি দিব, খুব কষ্টে আর কি টমেটো গাছে ছোটো তো কি লুক আফটার করে অত বড় করা হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন দিন ভালো হইলে আসলে ফসলও ভালো হইব। তো আল্লাহ শুক্রিয়া, আল্লাহ যতটুকু দিন আলহামদুলিল্লাহ। আর এনে আমার বাচ্চানতে খেলাই দেয় তারা, আর এনে দেখতে পাররা এক সাইডে যেন উড়ি, এটা উড়িয়ে আমি আসলে জাগাত দিছি না আবো, দিলাইমো সাইডে আমার একটু বড়ো হইতো, তা ছোটো ছোটো রয়েছে, তো বেড়ার সাইডে দিলাইমো। আর এনে দেখতে পাররা ধনিয়া পাতা, স্পিনাচ শাক, ছোটো ছোটো বেবি স্পিনাচ, মেরিগোল্ড রয়েছিলাম যেন, আর লাই শাক, লাল শাক নাকি সব শাকের সেকশন, মেথি শাক, মেথি শাক উড়ছে কয়েকটা বাট মরে গেছে, মেঘ মেঘ বাদলে দিয়েছিল যে সময় সময় উড়ছিল ছোটো ছোটো, আর বাদে মারা গেছে গাছগুন, কয়েকটা আছে আর কি মেথি শাক। আইনে দেখতে পারা সব জাতের মরিচ, আলহামদুলিল্লাহ ফুল দিলাইছে কয়েকটা আইছেও, কেন বাংলাদেশি মরিচ আছে, খাসা মরিচ, বাংলাদেশি জাল খাসা মরিচ যেন ওটা, তো কিছু কিছু আইছে একটা দুইটা করি ফুল আইছে। আর ইনো দেখতে পারা ক্যাপসিকামের গাছ ফুল আইছে আলহামদুলিল্লাহ। আর ইনো দেখতে পারা বেগুনের গাছ, বেগুনের ফুল আবো আইছে না, ওলা মানে হেলথি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আবো তো ফুল উলাইছে না। আর এখন দেখতে পাররা কদু, বাংলা কদু অথবা লাউ, আর এনে সাইডে দিয়ে একটা মিঠা কদু দিছি, মিষ্টি কদু, তো বেশ বড়ো হয়েছে না গাছ আলহামদুলিল্লাহ, দেখা যার বড়োর আবো বড়ো হয়েছে না। আর এটা তো সাংগারি যে বানছিলাম, দেখছেন আপনারা ভিডিও করছিলাম আপনার লগে শেয়ার করছিলাম যে লাউর সাংগারি কিলা বানাইন, চাইলে আপনারা দেখতে পারবা আমার ভিডিও ওটা, সের যদি হেল্প লাগে আশা করি দেখলে বুঝতে পারবা। আর এখন দেখতে পাররা খদুর গাছ, এখানেও তিন কন্টেনারও আমি রয়েছি বাংলা খদুর গাছ, তো দেখতে পাররা ফুল আইছে আবো খদুর দু আইছে না, তো দেখা যাক কেটাও। আইন বোতল দিয়া তৈছি ফাঁককে খাইলেন, এটা দেখতে পাররা ফাতা কিলান ইয়ে হয়ে গেছে, এটা আমাদের গার্ডেনে কতজন মেহমান আসেন তাই তাই না ইয়া খাইলেন, এটা কলিফ্লাওয়ার আর ক্যাবেজ আই থিঙ্ক রয়েছিলাম। আর এটা তো প্লাম ট্রি, মাশাল্লাহ বড় হয়ে গেছে। আর এটা লাগা খদু, মিষ্টি খদু মনে হয় উইন্টার স্কোয়াশ, আমি ইবে থেকে আনাইছিলাম, জানি না কিলা হইব। আপলের গাছ দেখতে পারছেন, আর এখন দেখতে পাররা ছোটো মোটো একটা আপল গাছ দেখতে পারছেন, আর একটা তো চাইনিজ ফটল,
আমার ফ্রেন্ডে দিছিলাম বেশি ও তিনটা গাছ উঠছে আলহামদুলিল্লাহ দোরা স্টার্ট হয়েছে ও দেখতে পারে একটা বড় বড় হয়েছে আর আরও ছোট ছোট আছে খোয়াটা ধরছে তো আলহামদুলিল্লাহ একটা বাঁচিছে ঠান্ডায় মরছে না এটা বাঁকা আগে রয়েছিলাম বাড়া তো এখন দেখতে পারলাম চেরি চেরি গাছও বড় হয়ে গেছে লাস্ট ইয়ার রয়েছিলাম জুলাইতে আর একটা পেয়ার ট্রি বড় হয়ে গেছে আর এনেটা দেখলা রোজের গাছ আর অত রোজ ধরছে মানে এটা হওয়ার মতো না ডালিয়া আল্লাহ ডাল ভাঙ্গিয়া পড়ে গেছে একটা বান্ধা দেওয়া লাগবো একটার বারে মানে এক ডালের মাঝে পুরা যতটা হেভি হয়ে গেছে আর একটা বান্ধা দেওয়া লাগবো পাইন্দা না দিলে ওই তো নাই হেভি হয়ে গেছে ডাল ও দাদা ফুড়ি ফুড়ি রয়েছে তো যাই হোক ভিডিও করাত গিয়া এখন দেখছি তো ভিডিও করিলাই তারপর বান্ধা দিমু আর ইন দেখা পাবো আরও দুইটা রোজের গাছ পিছিয়ে দিই আসলে ফুল দেখলেও মাইন্ডটাও মানে ফ্রেশ হয়ে যায় ভালো লাগে আসলে গার্ডেনও ফুল দেখতে আনলে ভালো লাগে আর এটা দেখতে পারা ফিক্সড ট্রি এটা ছোটো রয়েছে আপু রেড কারেন্টের গাছ দেখতে পারছেন আর আপনার লগে একটা ব্লগও শেয়ার করছিলাম আলু রয়েছে ও বর্তমান আপডেট আলু উঠে গেছে সব গাছ আলুর চাইলে আপনারা দেখতে পারবা ভিডিও আমি কিলান আলু রয়েছে ইনো লাল শাক আমি ফেলাইছি তো ছোটো 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 সেরা উঠছে দেখতে পারলানি আপনারা দেখা জানলাম না তো ইনো উঠে গেছে আলহামদুলিল্লাহ লাল শাক আর ও ফ্লাওয়ারটার অত গ্রান নর্মালি গ্রান থাকে না বাট ওটার যে সুন্দর গ্রান যে বাল্লাছে গ্রান হরে সাইডে দিয়ে গেলে আর এখানে কোন দেখতে পারলা কনের গাছ রয়েছি জানি না কোনোদিন রয়েছি না তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আসলে গার্ডেনও আর এনে দেখতে পারলাম মিষ্টি হদুর গাছ এটা তো একবারে ছোটো ছোটো রয়েছে আবহাওয়া রয়েছে না এন তো দেখতে পারলা আর এনো মূলার গাছ রয়েছে মূলা রয়েছিলাম তো উঠছে কয়েকটা মূলা আর ইন বেগুনের একটা গাছ রয়েছে ওই দিকে মাটির কেলা নয় আর কেন রয়েছে ফানি হদু গাছ রয়েছে তিনটা রয়েছিলাম দুইটা আছে একটা মরে গেছে এইগুলো মরা মরা আছিল আলহামদুলিল্লাহ এখন নয়া নয়া ফাতা সারিয়া তারাও বড় হইরা দেখা যাক কেতা হয় ছোটো থেকে সারা করিয়া মানে বড় করছে খুব একটা বাচ্চার লাহানে আর কি লালন পালন করিয়া তো বড় করা হয়েছে আর যদি একটা সারা মারা যায় আসলে যে দুঃখ লাগে যারা গার্ডেনিং করুন তারাও বুঝতে পারবা কিনা আনলে অতটা ইয়েও লাগে না বাট নিজে আর কি মানে রইয়া বড় করিয়া আর যদি গাছ সকল মারা যায় আসলে যে দুঃখ লাগে তো সবে দোয়া করবা আমার গার্ডেনের লাগে আমার গাছগুন মানে রাখতা আসলে ওয়েদারও বেশ পালা নয় ওয়েদার ও ঠান্ডা বাতাস দেখতে পারবা তো ব্রিটিশ ওয়েদার সামার বলতেও নাই দুদিন সামার আসিল আর এখন তো আর ঠান্ডা পড়ে গেছে এবার তো জানি না কতটুকু মানে সফল হইব তো দোয়া করবা আমার গার্ডেনের লাগে আল্লাহ বরকত দান করতা তো ও আসিল আমার আজকের লোক আশা করি আপনার ভালো আছে সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম।